ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, আমাদের মামার বাড়িটা সবাই চিনেন, আর মামার বাড়িটা কোন জায়গায় এটা নামটা বলার প্রয়োজন নাই। কারণ কি, এই মামার বাড়ি সবাই চিনেন এবং জানেন এবং এখানে সবাই গেছেন। যখন আপনাদের যেটা প্রয়োজন হয়, যেন আমার পাশের বাসায় তারা হাজব্যান্ড ওয়াইফ জর্গা লাগছে অন, মানে তারা সেপারেট হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে যে সেপারেট হয়ে যাবে। অন বেডাই বলতেছে তাহলে আমি আন্দোলন করব, আমার কিছু দাবি দাবা আছে। আর আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আমি কোথায়? আমি জিজ্ঞেস করি কি দাবি ভাই? কয় ভাই, আমার বউ যেহেতু চলে যাবে তাহলে আমি আমার শালিকে বিয়া করব। ওনার একটা অলরেডি শালি আছে নাকি? হ্যাঁ, এই জন্য উনি ওনার শালিরে বিয়া করবে। এটা এখন তার দাবি, এটা উত্থাপন করবে, প্রস্তাব করবে। কোথায় করবে? আমাদের মামার বাড়িতে। মামার বাড়ি কোন জায়গায় সেটা তো জানেন। এমনও কিছু মামার বাড়ি আছে যেন এই মামার বাড়িতে মানে আপনি এত আবদার করতে পারবেন না বর্তমান অবস্থায়। আগে পারা যেত, কিন্তু এত আবদার করা যায় না। যেখানে আপনি 15 বছর ধরে আপনারা আপনাদের কোনো 15-16 বছর ধরে কোনো আবদার করেন নাই, কিছু চান নাই, এখন একটা সরকার মাত্র 20 দিন 22 দিন 21 দিন হলো, আপনাদের দাবি দাবা এখন উতলিয়া ফত্তাছে। এক একজনের দাবি দাবা এক একটা, আনসার বাহিনী দাবি দেওয়া তাদের দাবি, হ্যাঁ, তারপর আবার রিক্সা চালকেরাদের দাবি। রিক্সা চালকের দাবি হলো, তারা যারা পায়ে রিক্সা চালায় তারা বলতেছে, তারা আন্দোলন করতেছে যেন তারা যারা মোটর দিয়ে রিক্সা চালায় তাদের কারণে নাকি তারা ভাড়া পায় না, ইনকাম করতে পারে না। যারা মোটরে রিক্সা চালায় তারা অল্প টাকায় ভাড়া নিয়ে নেয়, এগুলো হলো দাবি। কিছুদিন পরে হাজব্যান্ড বা ওয়াইফ ওয়াইফ হাজব্যান্ডকে মারছে বা হাজব্যান্ড ওয়াইফকে মারছে, এটারও দাবি দাবার জন্য সেই মামার বাড়িতে আবদার করবা আইসা। মামার বাড়ি কোনটা? শাহবাগ। কারণ শাহবাগকে বোঝা যাইতেছে মামার বাড়ির নাম রাখা উচিত, যেহেতু এখানে সবাই দাবি দাবা উত্থাপন করতেছে। আপনার এত বছর ধরে পারেন নাই, আজকে 15-16 বছর ধরে আপনারা দাবি দাবা দাবি আপনারা আদায় করতে পারেন না। আজকে একটা নতুন সরকার মাত্র কয়েকদিন হয়েছে, এখনো তো দেশ সংস্কার হয় নাই, সেটা তো বড় কথা না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হইল, যেমন আমাদের 11-12টা জেলার মতন যে জেলাগুলো আমাদের বন্যায় কবলিত পড়ছে বা এই বন্যায় তাদের অবস্থা যে হয়েছে, মানুষ মারা গেছে, মানুষের থাকার জায়গা নাই, বিশুদ্ধ পানি নাই, খাবার নাই, বোর্ডের কারণে তারা অনেকে মানে উদ্ধার করতে পারে না, বিভিন্ন জায়গা থেকে বোর্ড নিছে। যেমন আমি আমার চাঁদপুরে ওই দিনে যখন বন্যা চলতেছে আমি আমার বাসা ছিলাম, তখন আমি আমাদের বড় স্টেশন আছে ওখানে গেছি। যাওয়ার পরে দেখি আমাদের ওখানে যতগুলো বোট আছে সবগুলো বোট টাক দিয়ে নিয়ে যাইতেছে, মানে ফেনীর উদ্দেশ্যে। কিন্তু এই একটা দেশের এই একটা মুহূর্ত, মানে এই একটা সিচুয়েশন, সেখানে আপনারা আইছেন মানে আন্দোলন করতে শাহবাগে আনসার বাহিনী। আপনারা সময় সুযোগ কিছুই বুঝেন না। দেশের একটা এরকম করুণ অবস্থা দেশের, এখন মানুষের খাবার নাই, কিছু নাই, বন্যায়। আপনারা আনসার বাহিনীরা আপনারা ওখানে গিয়ে আগে সেনাবাহিনীর সাথে বা স্টুডেন্টদের সাথে, হ্যাঁ, এদের সাথে আপনার সাহায্য সহযোগিতা যদি পারেন করবেন, হেল্প করবেন। আপনারা আইসেন আন্দোলন করতে, তাদেরটা দেখে দেখে আবার রিক্সার ড্রাইভারেরা নামছে। কী রে ভাই, আগে একটা দেশটা ঠিক হোক, দেশের এই মানে যেই মুহূর্ত চলতেছে, যেই সিচুয়েশন তো চলতেছে, এই সিচুয়েশন থেকে সবাই উদ্ধার হোক, সবাই নামাজ পড়ে দোয়া করবেন, পারলে হেল্প করবেন, না পারলে দোয়া করবেন। এগুলো না করে আপনারা কয়েকদিন পর পর মানে এক একটা আন্দোলন আপনাদের বের হয়, মানে দাবি দাবা আপনাদের বের হয়। এতদিন এই দাবি দাবা কোথায় ছিল ভাই? এই দাবিগুলা কোথায় ছিল আপনাদের? তারপর আবার দেখলাম ওই স্টুডেন্টের গায়ে হাত তুলছে আবার, হ্যাঁ, মানে কয়েকজন স্টুডেন্ট অলরেডি হসপিটালে ভর্তিও আছে আপনাদের। আবার ছাত্ররাও আবার তাদের শক্তি খেলা দেখিয়ে দিছে। এই জন্য আনসার বাহিনীদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কেন ধন্যবাদ দেওয়া উচিত? কারণ হলো, আপনি যদি প্র্যাকটিস কোনো কিছু না থাকে তাহলে এটা মানুষ ভুলে যায়। আপনি ওই যে অঙ্ক পরীক্ষার সময় যদি প্র্যাকটিস করে না যান তাহলে আপনি অঙ্ক পরীক্ষা দিতে পারবেন না। খেলার মাঠে যদি আপনি ফিল্ডে নামার আগে যদি প্র্যাকটিস না করেন তাহলে ফিল্ডে নামতে পারবেন না। মাঠে নামার আগে আগে প্র্যাকটিস করতে হয়। অনেক স্টুডেন্টরা কয়েকদিন ধরে তো ধরেন বহুত কষ্ট করছে, হ্যাঁ, আন্দোলন করছে এবং প্র্যাকটিসও করছে অনেক কিছু, লাঠি সোটা ইট পাটপাকাল দিয়া
মানে এতদিন তো ওই কয়েকদিন ধরে তো বৈশা রয়েছে, কোনো প্র্যাকটিস নাই। আনসার বাহিনীর একটা সুযোগ করে দিছে, এই জন্য আনসার বাহিনীকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা তাদের এটা প্র্যাকটিস রাখছে। আসলে এটা মানে মজার চলে বলছি, কিন্তু আসলে যেটা হলো সেটা হলো যে আপনারা আপনার দাবি দাবা যার যেই দাবি আছে অবশ্যই উত্থাপন করবেন, যেটা মানার মতো সম্ভব হয় সরকার মানবে, মেনে নিবে আশা করি আমরা। কিন্তু এই সরকারকে আমাদের উচিত সবাইকে যার যার জায়গা থেকে হেল্প করা, সহযোগিতা করা, যে যেমনে পারে, আর হইলো সাপোর্ট দেওয়া। আগে দেশটা ঠিক হোক ভাই, দেশের বন্যা পরিস্থিতি এগুলো ঠিক হোক, তারপর আপনি আপনার দাবি দাবা নিয়ে নাইমেন মাঠের মধ্যে, সমস্যা কি? মাত্র তারা এক মাসও হয় না তারা সরকারে আছে, এর